আপনারা দেখছেন একুশে টেলিভিশন। একুশে বিজনেসে সঙ্গে আছি রাজীব জামান। প্রিয় দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, ওল্টন স্মার্ট ফিজের সৌজন্য শুরুতেই পুঁজিবাজারের সর্বশেষ খবরাখবর জানাতে নিয়ে যাচ্ছি রহমান রণর কাছে। রাজীব জামান, আপনাকে ধন্যবাদ। জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের দেড় ঘন্টা পরে খবরাখবর। আজকে দিনের শুরু থেকেই সূচক এবং লেনদেনে পজিটিভ ট্রেন্ড অব্যাহত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 21 পয়েন্টের মতো পজিটিভ থেকে অবস্থান করছে 5532 পয়েন্টে। লেনদেনও আজকে ভালো গতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেড় ঘন্টা সময় লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 815 কোটি টাকা। এখানে উল্লেখ্য যে গত 10 কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের গড় লেনদেনের পরিমাণ ছিল কিন্তু 1000 কোটি টাকারও বেশি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেক্টর ওয়াইজ মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ ট্রেন্ড রয়েছে বিমা খাতে, মিউচুয়াল ফান্ড খাতে, ব্যাংকিং খাতে আমরা পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি। সেই সাথে কিছুটা পজিটিভ ট্রেন্ড রয়েছে জ্বালানি ও শক্তি খাতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খাতের সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে বিমা খাতে। এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বিবিধ খাত, সিমেন্ট খাত, বস্ত্র খাত, ঔষধ খাত, আর্থিক খাত এবং জ্বালানি ও শক্তি খাত। তো এইসব ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। রাজীব রমন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়াল্টন স্মার্ট ফিজের সৌজন্যে জানছিলাম পুঁজিবাজার আজকের সর্বশেষ খবরাখবর। আর দর্শক, এখন হচ্ছে সুব্র গ্রুপের সৌজন্যে দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত রয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক রফতানিকারকদের সংগঠন বিজিএম এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শহীদুল্লাহ আজিম। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব শহীদুল্লাহ আজিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। শহীদুল্লাহ আজিম, আপনার অডিওটি মিউট রয়েছে, অন করতে হবে। জি জি, প্রথমে একটু অবস্থানটি জানতে চাইবো। আমরা সকলেই জানি সারা বিশ্বের সাথে সাথে বাংলাদেশে আসলে কোভিড পরিস্থিতি, তারপরও নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়েও স্বাস্থ্যবিধি মেনে তৈরি পোশাক বিশেষ করে উৎপাদনমুখী শিল্প খাত চালু রাখার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে, এবং সেই সাথে সর্বশেষ পরিস্থিতি একটু দর্শকদের সাথে যদি জানান। জনাব শহীদুল্লাহ আজিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, সরি, আবার বলবেন কথাটা। জি, আমরা একটু পরিস্থিতিটি জানতে চাইব প্রথমে, যে তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থাটি কেমন রয়েছে? আমি প্রথমে জানাতে চাই যে এখন সারা বিশ্বে প্যান্ডেমিকের সেকেন্ড ওয়েভ চলছে, সেই হিসাবে ইউরোপ আমেরিকা সব জায়গায় মার্কেটগুলো সব বন্ধ। আমাদের ডেস্টিনেশন, মেইন ডেস্টিনেশন যেগুলো আছে এবং আমাদের এখন অর্ডার যেগুলো আছে, আমরা আস্তে আস্তে প্রশ্ন হিসাবে চলছি। আমরা চাচ্ছি না কোনো অবস্থায় একটা বন্ধ করে দিতে, বন্ধ করে দিতে এক নম্বর আমাদের ক্রেতারা যারা আছে তারা হয়তো আমাদের ছেড়ে অন্য কোনো মার্কেটে চলে যাবে, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে একটা ফ্যাক্টরি বন্ধ করলে চালু করা বহু ডিফিকাল্ট। তো এখন আমরা আস্তে আস্তে ধীর পদক্ষেপে আমরা চলছি, এবং গতবারের তুলনায় আমি বলবো যে আরো আমাদের স্থবির অবস্থায় আমরা আছি। তা আমাদের এটা আমরা আশাবাদী যে আমাদের জুলাই অনওয়ার্ড আবার আমাদের ওয়ার্ডে আসা শুরু হবে, আমরা আবার মার্কেটগুলো সবগুলো খুললে আমরা আবার সেই আগের ধারায় ফিরে আসবো। আচ্ছা আচ্ছা, এই যে আমরা জানি যে করোনা ভাইরাস পরিস্থিতি সারা বিশ্বের সাথে বাংলাদেশও, আমরা যেটা প্রথমেই বলছিলাম যে বেশ চ্যালেঞ্জের মুখেই তো এই শিল্প খাতটিকে রাখার চেষ্টা করা হচ্ছে, সরকারও সহযোগিতা করার চেষ্টা করছেন। তো কোভিড সিচুয়েশনের একটি বছর পার করে দ্বিতীয় বছর আমরা মোকাবেলা করে চলছি, কিভাবে আসলে চলছে এই খাতটি? এখানে আপনি দেখবেন যে আমাদের এই খাতে আমাদের করোনা যারা বলবো যে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে কম 0.03% আমাদের খাতে হয়েছে। বিকজ আমরা প্রথম থেকে শুরু থেকেই আমরা 3 স্টেজ স্ক্রিনিং করছি আমাদের যারা শ্রমিক আছে তাদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য, এবং তাদের আমাদের এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ফ্যাক্টরিতে আমরা তাদের বসার অ্যারেঞ্জমেন্টও করেছি, এবং সেই সামাজিক দূরত্ব বজায় রেখে সেই কারণে চিকিৎসা ছড়াচ্ছে না। আরেকটা ব্যাপার হলো গত বছর দেখবে যে হঠাৎ করে ফ্যাক্টরি বন্ধ হওয়াতে অনেক শ্রমিক আনাগোনা ছিল ঢাকার বাইরে, এই হিসাবে কিছু সংক্রামিত হয়েছে। কিন্তু এইবার প্রথম দিকে আমরা সাবধান ছিলাম এবং সরকারও সাবধান ছিল যে ফ্যাক্টরিগুলো বন্ধ করা হয়নি, মোটেই হয়নি।
বন্ধ করলে হয়তো বিরূপ ভাব হতো, সংক্রামিত বেশি হতো। তো এটা সরকারকে আমি ধন্যবাদ দিতে চাই, সঙ্গে সঙ্গে এটা আমাদের উদ্যুক্ত যারা আছে তাদেরও ক্রেডিট যে তারা ধরে রেখেছে সমস্ত শ্রমিকদের। কাজ না থাকলেও আস্তে আস্তে ধীরে ধীরে তারা এগুচ্ছে, কেননা আমরা চাচ্ছি ফার্স্টে শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা, এটা আমাদের নিশ্চিত করতেই হবে। আজিম সাহেব, আরেকটি জায়গায় একটু আলোচনা আনতে চাই। আমরা জানি যে প্যান্ডেমিক সিচুয়েশন রয়েছে এবং তার মধ্যেই রমজান চলছে, সামনে ঈদ উল ফিতর রয়েছে, বেতন বোনাসের একটি বিষয় রয়েছে, স্বাভাবিকভাবে এই সময়টা এই আলোচনা বেশি হয়। সেই জায়গাটার প্রস্তুতি কেমন রয়েছে আপনাদের? ইনফ্যাক্ট এই যে আমাদের এক্সপোর্টে দেখবেন যে প্যান্ডেমিকের পরে আমরা যেভাবে এলসি টার্মস গুলো ছিল, এক্সাইড ছিল, এখন কিন্তু সবাই সবই বায়ার 90 দিন 120 দিনের ডিফার্ড পেমেন্ট করছে। এর একটি কারণ আমাদের পেমেন্টগুলো দেরি করে আসছে। তারপরে বলবো যে সেগুলো দেশে যারা আমাদের মেইন যে ডেস্টিনেশন কান্ট্রি সেগুলো দেশে প্যান্ডেমিকের আওতায় আছে, তাদের সমস্ত আউটলেটগুলো বন্ধ বা তার কাজে ফিরত আসেনি। সুতরাং এখন আমরা ধীরগতি এগুচ্ছি, আর এখন এই অবস্থায় যদি হয় যে আমাদের ওরা চালু না হলে কিন্তু আমরা চালু করতে পারবো না। আর বেতন ভাতার কথা যেটা বললেন, আমরা সরকারের কাছে একটা প্রণোদনার কথা বলেছিলাম, বিকজ আমার ছোট মাঝারি ফ্যাক্টরি অনেকেই এখন সেই সক্ষমতা নেই। হ্যাঁ, আমাদের অর্ডার হয়তো আস্তে আস্তে যাবে, কিন্তু অনেকগুলো বায়ার ইন্সপেকশন হওয়ার পরেও আমাদের এক্সপোর্টগুলো বন্ধ করে রেখেছে, কোনো অ্যাপ্রুভাল আমাদের দেয়নি। তো অ্যাপ্রুভাল ছাড়া তো আমরা পাঠাতে পারি না, মাল না পাঠাতে আমার এক্সপোর্ট আর্নিংও আমাদের পয়সা আসবে না। যাই হোক, সব নিয়ে একটা দুস্থ অবস্থায় আছে ফ্যাক্টরিগুলো। তো সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি, আমরা আশাবাদী হয়তো সরকার এটা দৃষ্টি দেবেন, কম বেশি যাই হোক এটা মাসে আমাদেরই করবেন সহায়তা করার সুযোগ আগের মতো চেষ্টা করবো। যেটা আমরা চাচ্ছি কোনো প্রণোদনা এই মিলছে না, কোনো চ্যারিটি না, আমরা চাচ্ছি 2% সুদে একটা সফট লোন, যেটা আমরা এর আগেও নিয়েছিলাম। আস্তে আস্তে সেগুলো আমাদের এক্সপোর্ট আর্নিং থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিকলি। আজিম সাহেব, এই জায়গাটায় নিয়ে অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে, যে প্রণোদনার ব্যাপারটি সেটি তো আসলে আমরা দেখেছি সরকার প্রথম প্যান্ডেমিকও বেশ বড় একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, বিশেষ করে তৈরি পোশাক শিল্প খাতকে ঘিরে এই বছর আপনার প্রত্যাশা করছেন, এবং সেটি অনেকেই বলছেন প্রণোদনা। আসলে প্রণোদনাটা কিন্তু পুরোপুরি ফ্রি না, হয়তো বা স্বল্প সুদে আপনারা চাচ্ছেন, এবং সেটির যে বাস্তবায়ন সেটি আসলে কতটুকু হয়েছে সেগুলো নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্পগুলো পাচ্ছে কিনা, এই জায়গাটা আসলে অগ্রগতি কতটুকু হচ্ছে? এটা একটা মানসিক রং কনসেপ্ট আছে, ওরা ভাবছে যে সরকার যে প্রণোদনা দিচ্ছে সেটা গার্মেন্ট ফ্যাক্টরি মালিকদের দিচ্ছে, এক্স্যাক্টলি তা না। সেই প্রণোদনা দিচ্ছে সরাসরি আমাদের শ্রমিকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, সরাসরি ব্যাংক থেকে, এটা কোনো মালিক এখানে কোনো ইনভলভমেন্ট নাই। এবং বাট লাইবিলিটি কিন্তু আমাদের, লাইবিলিটি আমাদের, এটা শোধ করতে হবে আমাদেরই উইথ দ্য ইন্টারেস্ট। সো এটা সরকারের আমি বলবো যে এটা প্রণোদনা যে অর্থে হয়, অন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখবেন যার প্রণোদনা $50 বিলিয়ন, $200 বিলিয়ন, ইউরোপ আমেরিকা সহ সব জায়গায়, কিন্তু সেটা হচ্ছে একেবারে চ্যারিটি। আমরা কিন্তু চ্যারিটি চাচ্ছি না, আমরা চাচ্ছি সফট লোন উইথ ইন্টারেস্ট আমরা ফেরত দেবো, এবং আমরা ফেরত দেবো অটোমেটিকলি আমাদের এক্সপোর্ট আর্নিং যেটা আছে সেখান থেকে তারা অ্যাডজাস্ট করে নেবে, ব্যাংকের হাতেই থাকবে, আমাদের হাতে কোনো থাকবে না। তারপর আমরা চেয়ে থাকছি, চলুন। আচ্ছা আচ্ছা, সুধীল আজিম, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে চাই, বিরতির পর আবার আপনার সঙ্গে আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আবারও কৃষি বিজনেসে। দর্শক, আমরা বিরতির আগে সুব্র গোপেশ্বর জন্য আলোচনা করছিলাম তৈরি পোশাক শিল্প খাত নিয়ে বিজিএমের ভাইস প্রেসিডেন্ট জনাব শহীদুল আজমের সঙ্গে, তার সাথে আবার সংযুক্ত হয়েছি। জনাব শহীদুল আজম, বিরতির আগে আমরা এই সেক্টর অবস্থা জানছিলাম, সরকার সহযোগিতার জায়গাটা আপনি আলোচনা করছিলেন, এবার একটু জানতে চাবো যে সম্প্রতি আমরা গণমাধ্যমে দেখেছি যে রপ্তানির পরিস্থিতির উন্নতি হচ্ছে গত বছরের তুলনায়, আসলে পরিস্থিতি আসলে কেমন রয়েছে একটু জানাবেন? ইনফ্যাক্ট আপনি যদি গত বছরের এপ্রিল মের সঙ্গে আপনি তুলনা করেন তাহলে কিন্তু হবে না, সন্ধ্যে প্যান্ডেমিকের কারণ ছিল, প্লাস আমাদের ফ্যাক্টরিগুলো সব বন্ধ ছিল। আপনাকে কম্পেয়ার করতে হবে স্বাভাবিক অবস্থায়, 2018-19 সালে আমাদের কি অবস্থা ছিল এপ্রিল মেতে, ওই হিসাবে দেখা যাচ্ছে আমাদের গ্রোথ কিন্তু 9% এখনো নেগেটিভ। হ্যাঁ, গত বছর এপ্রিল মের তুলনায় আমাদের এখন গ্রোথ বেশি, বিকজ এখন আমাদের ফ্যাক্টরিগুলো খোলা আছে। তো আপনাকে কম্পেয়ার করতে হলে সেই আপনি আপাতকালীন সময় করলে হবে না, আপনি স্বাভাবিক অবস্থায় কম্পেয়ার করতে হবে, আমার 2018-19 আমাদের কি ছিল সেটাই দেখতে হবে। তারপরে এই যে গত একটি বছরের চ্যালেঞ্জ বন্ধ থাকা, আবার এই বছর চালু রয়েছে,
সবকিছু মিলে সামনের দিনগুলোতে গ্লোবাল মার্কেট অর্ডার প্রাইস এই জায়গাগুলো আপনারা কি ভাবছেন? একটা কথা আপনাদের জানা উচিত যে আমরা কিন্তু 56% কমে কাজ করছি। লাভ তো দূরের কথা, আমি অর্ডার নিতে হচ্ছে কিন্তু ফ্যাক্টরিগুলো চালু রাখার জন্য আমাদের শ্রমিকদের কোনো রকম বেতন ভাতাটা চালিয়ে রাখার জন্য। তো এটা কোনো ব্যবসা না, এটা বলবো আমি, আমরা যে কাজটা করছি জাস্ট সেক্টরকে চালু রাখার জন্য। আর একটা ব্যাপার হলো যে গ্লোবাল মার্কেটে প্রাইস বাড়ার এখন কোনো সুযোগ নেই, অর্ডার আসলে বড় কথা। এবং প্রাইসটা হ্যাঁ আমরা যে টিকে থাকতে পারি ভবিষ্যতে দেখা যাবে আমরা এটা ওভারকাম করতে পারবো, বাট আমাদের টিকে থাকাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর একটা ব্যাপার হলো প্যান্ডেমিকের পরে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যে জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আস্তে আস্তে ফ্যাক্টরিগুলো কি অবস্থা হবে, বায়রা কি অর্ডার আসবে, কোন সিজনে কি হতে পারে, সেগুলো আমার ফোরকাস্টে আমরা দেখছি এখন। তো আমাদের এই হিসাবে বিশ্ববাজারের সঙ্গে অনেকগুলো ব্যাপারে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, ফ্যাক্টরিগুলো অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে পারলে একমাত্র আমরা ভবিষ্যতে হয়তো এই অবস্থাকে উঠিয়ে যাব। আপনারা যারা নতুন করে আবার দায়িত্ব পেয়েছেন তাদের প্রতি প্রত্যাশা অনেক জায়গায় থাকবে, তবে আরেকটি জায়গায় বেশ চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে আপনি শুরুতেই বলছিলেন যে বিশেষ করে এই সেক্টরকে ঘিরে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক শিল্প সম্পৃক্ত রয়েছে, যারা অনেকেই একেবারে কোণঠাসা বা অনেকে হারিয়ে গেছেন। এই জায়গাগুলো আসলে আপনারা বিবেচনা করেন কিনা বা কি করণীয় এই জায়গাগুলোতে? আপনি দেখেন শুধু আমাদের দেশে না, আপনি জারার মতো একটা বড় একটা ব্র্যান্ড, ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড, তাদের 1200 আউটলেট বন্ধ হয়ে গেছে। আমরা চাচ্ছি ফ্যাক্টরিগুলো কোনো যে কোনো অবস্থায় বাঁচুক, সার্ভাইভ করুক, সার্ভাইভ করলে একটা ফল আসবে। এবং গ্লোবালি খুব খারাপ অবস্থা, এবং আমরা জানি না যে ওরাও জানে না আমরাও জানি না এটা কবে আমরা ওভারকাম হবে। তবে আমি একটা আশাবাদী, আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে জুলাই অনওয়ার্ড আজ মার্কেটটা আস্তে আস্তে ওপেন হবে, যদি সবকিছু সঠিক ঠিকভাবে চলে তখন আমরা আবার কাজে ফেরত আসবো ফুল সুইংয়ে। শহীদুল আজিম, আবার একটু ফিরতে চাইবো যে আমরা জানি যে সর্বাত্মক লকডাউন চলছে, যদিও তৈরি পোশাক শিল্প খাতকে আওতার বাইরে রাখা হয়েছে, তারপরেও এই যে সার্বিক যে পরিস্থিতি সেটিতে এই সেক্টরের কাঁচামালের যোগান রয়েছে, রপ্তানি অবস্থান রয়েছে, শ্রমিকদের ঠিক মতো কাজে আসা যাওয়া, এই জায়গাগুলো আসলে কোনো চ্যালেঞ্জ রয়েছে কিনা? শ্রমিকদের আসা যাওয়ার ব্যাপারে আমি বলি, আমাদের অলমোস্ট এখন ফ্যাক্টরিতে যারা শ্রমিক কাজ করে তারা কিন্তু ফ্যাক্টরি কেন্দ্রিক হয়ে গেছে, তারা কিন্তু বাইরে থেকে গণপরিবহন তাদের দরকার হয় না, যে যে এলাকায় চাকরি করে সেখানে তারা থাকে। সুতরাং এখান থেকে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, তারা ম্যাক্সিমাম পায়ে হেঁটেই আসে। আর এই জন্য আমাদের এই সেক্টরে সংক্রমণ অনেকই কম। তারপরে আমরা আমাদের শ্রমিকের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা অনেকগুলো স্টেজে আমরা তাদের স্ক্রিনিং করছি, স্বাস্থ্য পরীক্ষা করছি, আমাদের 11টা টিম মনিটরিং করছে প্রত্যেকটা জোনে, কোনো ফ্যাক্টরি সবকিছু ঠিক আছে কিনা, তাদের শ্রমিক নিরাপত্তার ব্যাপারে সেফটি ইস্যুগুলো তারা কাজ কীভাবে করছে ডেলি আমি রিপোর্ট করে অ্যাকর্ডিংলি আমরা কাজ করি। তা আমাদের প্রথম উদ্দেশ্যই হলো আমাদের শ্রমিকদের স্বাস্থ্য ঠিক রাখা, এবং স্বাস্থ্য ঠিক রাখতে পারলে আমরা পরবর্তীকালে এই শিল্প টিকবে, এই ব্যবসা হবে, সবই ঠিক থাকবে। জনপ্রসুদুল আজিম, এই যে যারা আপনারা নির্বাচিত দায়িত্ব নিয়েছেন, খুবই চ্যালেঞ্জিং একটা সময় আসলে, আমরা কেউ জানি না আসলে এই যে মহামারী বা অতিমারী যাই বলি না কেন যেটি সারা বিশ্বব্যাপী চলছে সেটি কখন আমরা পার পাবো। সেই জায়গাটা থেকে তৈরি পোশাক খাত আপনাদের আমাদের অর্থনীতিতে একটি বড় অবদান যাদের রয়েছে, সেই জায়গাগুলো নিয়ে আপনাদের পরিকল্পনা অবশ্যই রয়েছে সামনের দিনগুলোতে, সেই জায়গাগুলো আমরা কী প্রত্যাশা রাখবো? এটা একেবারে ঠিক কথা, আমরা একে পৃথিবীর একটা সংকটকালে, বিরাট ক্রান্তিকালে আমরা নতুন বোর্ডে আমরা আসছি, অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আসছি, এবং চ্যালেঞ্জগুলো ব্যাপারে আমরা ওয়াকিফাল, কী কী চ্যালেঞ্জ হতে পারে বিশ্ববাজারে তাদের সঙ্গে চলতে হলে, আমাদের কী করতে হবে টিকে থাকতে হলে, সেগুলো মিনটে আমরা অনুভব করছি যে আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করতে পারি। আর একটা ব্যাপার হলো যে হ্যাঁ এটা রাতারাতি ঠিক হওয়ার কোনো কারণ আমি দেখি না, কিন্তু তারপরে আমরা আশাবাদী যে না আমাদের এই যে চাহিদা ওয়ার্ল্ডে আমরা এখনো সেকেন্ড লার্জেস্ট সেক্টর, এবং আমাদের দেশে অর্থনীতি নির্ভর করে 84-85% ফরেন কারেন্সি এই সেক্টর থেকে আসে, আমরা কলাপস হলে দেখবেন দেশ কলাপস হয়ে গেছে। সুতরাং এটা সরকারও সাহায্য করছে, তাদের পলিসিগত সাপোর্ট দিয়ে সব রকম সরকার সাহায্য করছে, তারাও চাচ্ছে সেক্টর টিকে থাক, কেন আমাদের এখানে সরাসরি 40 লক্ষ লোক কাজ করলেও এখানে 3-4 কোটি লোক এর সঙ্গে সংযুক্ত। সুতরাং এটা একটা বিরাট ফ্যাক্টর, যদি আমরা যদি ভেঙে পড়ি, এই সেক্টর যদি নষ্ট হয় তাহলে কি দেশের উপরে বিরাট একটা বিপর্যয় নেমে আসবে। জি,
সুদুল আজিম সাহেব, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি এবং গত বছর যে আরেকটি প্রবলেম হচ্ছিল ছুটি সংক্রান্ত বিষয়টি নিয়ে এবং যে অবস্থান আমরা দেখছি যে সেই জায়গাটায় এবার আসলে এই জায়গাটি কোনো সমন্বয়হীনতা আমরা চাই না, সেই জায়গাটায় যাওয়ার আগে শেষ করে যদি একটু বলে দেন। আমি মনে হয় সরকার একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের ফার্স্টে আমাদের এই সংক্রামক রোগ সংক্রমণ ব্যাধি থেকে আমাদের বাঁচতে হবে। আমরা যদি সমস্ত ফ্যাক্টরি এসে ঢালাভাবে 7-8 দিন ছুটি দিয়ে দিই, তাহলে দেখবে ওরা সব গ্রামে যাবে, আসা যাওয়া করবে, এর ভিতরে অনেক লোক সংক্রমিত হবে। সরকারের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত, 3 দিন বন্ধ, যে যে অবস্থায় তারা সেখানে থাকবে, তাহলে দেখবেন যে আমরা করোনা থেকে মুক্তি পাবো। আমাদের পার্শ্ববর্তী ভারতের যে অবস্থা আমরা চাই না, আমাদের কোনো অবস্থায় কোনো এখানে ছোঁয়া লাগুক, সেই হিসাবে সরকারের একেবারে উপযুক্ত একটা সিদ্ধান্ত, সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছেন। 3 দিন মধ্যে থাকবে ফ্যাক্টরি, তারপর তারা সব ফ্যাক্টরি থাকবে কাজে, তারা যদি ব্যস্ত থাকে তাহলে করোনা এই ঝামেলা থেকে আমরা মুক্তি পাবো। জি, আমরা অবশ্যই প্রত্যাশা করব সময় অনুযায়ী তাদের বেতন বোনাসের ব্যবস্থা আপনারা করবেন এবং তার সাথে সাথে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অবশ্যই আমরা যদি ভালো সময় এক সময় আসবে সেটির জন্য আমরা যদি সকলে একটু স্যাক্রিফাইস করি, সরকারকে সহযোগিতা করি, সকলে আমরা ভালো থাকার সুযোগ পাবো, আমরা সে প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখন সুপ্র গ্রুপের সৌজন্যে দেশের তৈরি পোশাক শিল্প খাতে নানা দিক এবং করণীয় নিয়ে কথা বলছিলাম বিজিএমের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সৈয়দুল আজিমের সঙ্গে। এবারে নিচে আর একটা বিরতি, বেলা 2:35 আবারও ফিরবে কুশে বিজনেসে, আর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।